একবারে সদয় হইয়া নিজ গুণে দেখা দিও আমারে কারণ আল আউলিয়া লাইয়া মতু ওলিদের মৃত্যু হয় না আমার কাছে আমার দাদা নিঃসন্দেহে অলি তাই আমার তার কাছেই নিবেদন সুরের সম্রাট তানসেন উনি যখন সুর সাধতেন আকাশের মেঘমালা যদি নাও থাকতো কোথার থেকে যেন মেঘ এসে বৃষ্টি বর্ষণ হতো মানুষ জিজ্ঞাসা করতেন আপনি কি জানেন তানসেন বলতেন আমি কিছুই জানি না কিন্তু আমি যে সুর আমি যে রাগ লহরি করি হ্যাঁ আমার সম্পূর্ণ আমার প্রভুর জন্য আমার মালিকের জন্য তাই হয়তো তিনি তার রহমতের বৃষ্টি এখানে বর্ষণ করেন কত বড় জ্ঞানী কত বড় দামি কথা বলেছে কিন্তু নিজের শুধু গান করলাম নিজের স্বার্থ চিন্তা করলাম ব্যবসার চিন্তা করলাম প্রভুকে সন্তুষ্ট করার কোনো গান গাওয়া আমার হলো না সদয় হইয়া নিজ গুণে দেখা দিও আমার রে সদয় হইয়া নিজ গুণে দেখা দিও আমার রে ভুলিতে পারি না তোমারে আমার বারে বারে মনে করে গো বারে বার মনে পড়ে ভুলিতে পারি না তোমারে বান্ধব কত ভালো বাস্তয় আমার রে ওরে বুকে তে জড়াইয়া ধরে ডাকতো আমার রে পাগল কত ভালো বাস্তব রে সনে এই বাড়িতে আমি সর্বপ্রথম আসি 31 বছর হয়ে গেল আমার মনে আছে মানুষটি অন্ধ ছিল তারপরেও আমার বাবা দাদা দুইজনে মিলে আমাকে তাদের দুইজনের বুকের মধ্যে লইয়া এই বাড়ির চতুর্পাশে দুইজনে মিলে ধরে আমাকে নিয়ে এনেছে আনন্দ করেছে সেই মানুষকে আজ আমার কাছে নেই আমি তোমার কথা বলতে পারি না ও
পাগল দেওয়ানা বান্ধব তোমার কথা ভুলতে পারি না দরদ তোমার জন্য হয়ে আছি পাগল দেওয়ানা আমার করানে পাখি চাইবার কালে সামনে জান পাই তোমার রে ভুলিতে পারি না তোমারে ভজন বিহীন কবির স্বর্গ ওরে সঞ্চল নুরি দিনে ভবে বান্ধব নাই আমার ভজন বিহীন কবির স্বর্গ সদয় হইয়া নিজ গুণে দেখা দিও ভক্তের সন্দীপ।